वेलकाम आमार चैनल डब्ल्यूबी हैकार। बंधुरा देखुन आमी किछु एलईडी नियेछि, एखाने सबुज लाल एबं हलुद कालारे आमी एलईडी नियेछि एबं एई पिसटार मध्ये किन्तु आमी एलईडी गुलो सुंदरभावे लागिये देब। आमी सुंदरभावे फुटो करे नियेछि, एखाने देखते पाच्छेन। एबार एलईडी गुलो आमी एक एक करे लागिये देब। प्रत्येकटार पजिटिव पिनटा किन्तु आमी भेतरेर दिके राखबो। आपनारा जानेन एलईडिर क्षेत्रे बड़ो लिडटाई पजिटिव हय, তাই প্রত্যেকটা কিন্তু পজিটিভ লিডটা আমি ভেতরের দিকে রেখে এইভাবে আমি প্রত্যেকটা এলইডিকে লাগিয়ে দেব। প্রথমে আমি হলুদ, তারপর লাল এবং তারপর সবুজ, মাঝখানে লাল দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এবং গ্লু গানের সাহায্যে আমি ইনস্ট্যান্ট গ্লুর সাহায্যে কিন্তু এগুলো সুন্দরভাবে লাগিয়ে নেবো যাতে এটা খুলে বেরিয়ে না আসে এলইডিগুলো। এখানে যে আইসিটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে LM3915। বন্ধুরা এটা একটা খুব পপুলার আইসি, এর পুরো ডায়াগ্রামটা কিন্তু আমি দিয়ে দেবো যাতে আপনারা সহজেই এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। এটা হচ্ছে ভিইউ মিটার বলে এটাকে, এটা অডিও ভিইউ মিটার বলে এটা বেশি পপুলার। দেখুন এটা আইসির 2 নম্বর পিনে আমি একটা কালো তার এবং 4 নম্বর পিনে একটা কালো তার লাগিয়ে দেবো। এই কালো তারটা কিন্তু আমাদের গ্রাউন্ডের তার হবে এবং একটা লাল তার আমি 3 নম্বর পিনে এবং 9 নম্বর পিনে কানেক্ট করে দেবো। এটা আমার এই আইসি 9 এবং 3 নম্বর পিনে আমাকে পজিটিভ 3.7 ভোল্ট দিতে হবে। দেখুন এই আইসিটা কিন্তু আপনার 3.7 ভোল্ট থেকে 24 ভোল্ট যে কোনো ভোল্টেজে আপনি চালাতে পারবেন। এবার ফাইনালি 6 এবং 7 নম্বর পিনটা আমি শর্ট করে সোল্ডার করে দেবো। দেখুন ব্যাটারির কানেকশানটা আমি এখানে সুন্দরভাবে দেখিয়েছি ডায়াগ্রামের ভেতর। এবার জাস্ট একটা আউটপুটে, ব্যাটারির আউটপুটে আমি একটা সুইচ লাগিয়ে দেবো যাতে এই সুইচটা অন অফ করে আমি সার্কিটটাকে চালু এবং বন্ধ করতে পারি। এবার আমি একটা অ্যাম্পিফায়ার মডিউল কিন্তু দরকার পড়বে, কারণ অ্যাম্পিফাই না হলে অডিওটা কিন্তু এই এলইডিগুলো আপনি জ্বলা দেখতে পারবেন না, জ্বলবে না এলইডিগুলো। দেখুন অ্যাম্পিফায়ারটাও আমি 8403 অ্যাম্পিফায়ার বোর্ড, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা চাইলে অনলাইনে কিনতে পারেন। এটা খুব পপুলার একটা অ্যাম্পিফায়ার বোর্ড, এটা 40 টাকা দাম আপনার লোকাল মার্কেটে, অনলাইনে একটু বেশি হবে। এখানে আমি একটা এলইডি লাল তারটা আমি এলইডির পজিটিভ প্রত্যেকটার সাথে শর্ট করে দেবো, তার মানে এই লাল তারটা আমার পজিটিভটা এলইডিতে কিন্তু ফেলা থাকবে সবসময়ের জন্য। এবং নেগেটিভ তারের জন্য আমি বাদামি কালারের কিছু তার ব্যবহার করব। দেখুন দুটো সবুজ, দুটো লাল, দুটো হলুদ, এইভাবে কিন্তু দেখুন আমি যেভাবে কানেকশানটা করছি দুটোরই নিউট্রালে আমি ব্রাউন কালারের তার দিয়েছি এবং আমি প্রত্যেকটা তার দেখুন এখানে বার করে নিয়েছি। এবার এক এক করে আইসির পিনে কিন্তু লাগিয়ে দেওয়ার পালা। প্রথমে দেখুন এখানে 18 নম্বর পিনে আমি সবুজ তারটা লাগিয়ে দিচ্ছি এলইডি, তারপরের তারটা আমি 57 নম্বর পিনে লাগাবো। এইভাবে কিন্তু আপনাকে এলইডিগুলো তারগুলো এখানে সোল্ডার করে নিতে হবে। আমি ডায়াগ্রাম দিয়ে দেবো যাতে আপনারা সুন্দরভাবে ইজিলি এটা কানেকশান করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার তারগুলো কানেক্ট করা হয়ে গেছে আইসির সাথে। একদম ইজি সার্কিট বন্ধুরা, সার্কিট ডায়াগ্রাম দেখলে আপনি বুঝতে পারবেন এর থেকে সহজ সার্কিট হয় না। এখানে একটা 10K পট আমি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু 5K পটও ব্যবহার করতে পারেন। পটের দুটো পাট আমি সোল্ডার করে একটা কালো তার এবং অপর প্রান্তে একটা কালো তার বের করেছি। দেখুন যে 6 এবং 7 পিনটা আমি শর্ট করেছিলাম সেখানে আমি একটা পয়েন্ট লাগিয়েছি পটের এবং ডায়াগ্রামে যেভাবে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু আমি 8 নম্বরে লাগিয়ে দিয়েছি এবং অপর প্রান্ত যে পটটা রয়েছে সেটা কিন্তু আমার চলে যাচ্ছে সোজা গ্রাউন্ডের সাথে। একদম ইজি কানেকশান, ডায়াগ্রামে আপনি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা এলইডি আমি আলাদা কালার করে দেখিয়েছি। এখানে আমি 6টা এলইডি ব্যবহার করছি, আপনার চাইলে কিন্তু প্যারালালে আরও বেশি এলইডি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দিন, আমার সাবস্ক্রাইবের দরকার আছে, আমি আরও আপনাদের সামনে এরকম ভিডিও আনতে চাই। হ্যাঁ সুন্দর কাজ করছে দেখছেন বন্ধুরা, এখানে আমি পটটা লাগিয়ে নিচ্ছি। এবার এক এক করে পটগুলো লাগিয়ে দেওয়ার পালা। পটটা যাতে আমি ঘোরাতে পারি তাই একটা নব এখানে কিন্তু আমি কানেক্ট করে দেবো। বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। এই যে প্রজেক্টটা আছে এটা কিন্তু যত আপনি হাইটেক অডিও প্লেয়ার দেখুন না কেন, ভিইউ মিটারের ক্ষেত্রে কিন্তু অডিও লেভেলের ক্ষেত্রে এই সার্কিটটাই কিন্তু আপনার ব্যবহার হয় সব জায়গায়। এখানে আমি সুইচের জন্য একটা নব এখানে কেটে লাগিয়ে দেবো যাতে এই নবের সাহায্যে আমি অন অফ করতে পারি। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, যদি ভালো লাগে লাইক করুন। দেখুন এই যে অডিও লেভেল মিটারটা আছে এটা কিন্তু আপনি, আমি জাস্ট বেসটা আপনাদের দেখালাম, আপনারা চাইলে অনেক প্রজেক্টে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং যে কোনো বক্স বানানোর ক্ষেত্রে বা সাউন্ড সিস্টেম বানানোর ক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর একটা সার্কিট। আমি একবার সাউন্ডটা মিউট করে নিচ্ছি এখানে। দেখুন খুব সুন্দর কাজ করছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আরও ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।